প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়ের আদেশে বিয়েটা করতে হলো আজ আমার এই বিয়েতে আমার বিন্দুমাত্র মাত্র আগ্রহ ছিল না তাই বাসর ঘরে যাওয়ারও ইচ্ছে নেই একেবারে মেয়েটাকে আগে দেখিনি আমি সব কিছু ঠিক করেছেন বারবার না বলার পরেও জোর করে নিজের জীবনের কসম দিয়ে বিয়েটা করালেন আমাকে কি আর করার জন্মদাত্রী জননী হিসাবে এবারও তার পছন্দের মেয়েকে বিয়ে করলাম নতুন বউকে বড় ভাবি আমার রুমে দিক নিয়ে হাসিটা আমার ঠাট্টা করছে কী কথা বলে তা বাইরে থেকে বুঝতে পেরে সোজা ছাদে উঠে আসলাম খুব বেশি রাত হয়নি এখনো মনে হচ্ছে অন্ধকার চারিদিক আকাশে ছোট্ট দুই একটা তারা দেখা যাচ্ছে চোখ বড় বড় করে আকাশের দিকে তারা কটাকে দেখতে লাগলাম এক মনে যদি একটু বড় হয় তারাগুলো সেই আশায় উদাসীন লাগছে নিজেকে আজ খুব কি করেছে চেয়েছিলাম আর কি হলো আমার সাথে কোনো কিছু ভাবতেও ভালো লাগছে না এখন আমার একটা সিগারেটকে এই উদাস নিঃসঙ্গ সময়ে খুব মিস করছি সিগারেট খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছাদে গভীর রাতে এসে একটু একটু সিগারেট খাওয়া যায় মা ঘুমানোর পরে কিন্তু আজ তো সিগারেট সঙ্গে আনি সিগারেটের জন্য বড্ড আফসোস হতে লাগলো এমন আমার এখন মনে হচ্ছে এই সময় একটা সিগারেট খেয়ে ক্ষণস্থায়ীভাবে মনটাকে শান্ত করতে না পারলে পুরো জীবনটাই বিধা হয়ে যাবে আমার তৎক্ষণাৎ না রুমে ছুটে গেলাম একদম ফাঁকা রুমে কেউ নেই নতুন বউ হয়তো ওয়াশরুমে গেছে পানির আওয়াজ আসছে ভিতর থেকে হালকা এই সুযোগে তাড়াতাড়ি গোপন জায়গা থেকে সিগারেট আর লাইটার নিয়ে আবার ছাদে উঠে আসলাম ছাদের এক কোণে বসে সিগারেটটা খাচ্ছি বড় ভাইয়া কয়েকবার সিগারেট খাওয়া অবস্থায় হাতে নাতে ধরেছিল আমায় তখন ভাবটা এমন দেখায় যে আমি মনে হয় কোনো মানুষকে খুন করার সময় সমান অপরাধ করে ফেলেছি বুঝি না ছেলে মানুষ একটু একটু সিগারেট খেতেই পারে আমি তো অত বেশি খাই না দিন রাত মিলে তিন থেকে চারটা সিগারেট খাওয়া অভ্যাসটা শুরু হয়েছে আমার প্রথম বউ ইভা মারা যাওয়ার পর থেকে ইভার মৃত্যুর পর অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছি আমি ঠিক মতো মেয়েটাকে চিনতেই পারলাম না তাতেই আমাকে একা রেখে একলা রেখে থাক ইবার কথা মনে করে আর নিজের দুঃখ নাই বাড়াই আমার বন্ধু দিহানের এক দুঃসম্পর্কের বোনের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আমার অবশ্য সেটা শুধু বন্ধুত্ব আসলে বন্ধুত্ব থেকে অনেক কিছু সৃষ্টি হতে পারে সেই মেয়ে আমার থেকে দুই বছরের বড় হলেও তাকে বিয়ে করব বলে মন স্থির করেছিলাম কিন্তু তাতেও মার ঘোর আপত্তি জানালেন তার আপত্তির কারণ একটাই তিন বছরের এক ছেলে আছে মেয়েটার কারবারির ছেলে বড় হয়ে উঠবে এই বাড়িতে তাও মায়ের চোখের সামনে তা মা মেনে নেবেন না সহজে আমি তা আগেই জানতাম তবুও চেষ্টা করছি শেষ পর্যন্ত কি হয় এই ভেবে নিজে দ্বিতীয় পাত্র হয়েও কেন এক দ্বিতীয় পাত্রীকে বেছে নিতে চেয়েছিলাম বাকি জীবনের জন্য প্রথম কোনো পাত্রীকে বিয়ে করার কথা ভাবিনি। একটা সময়ের জন্য কিন্তু তার কিছুদিন পর হুট করে দুই দিনের ভেতরে মা কোথা থেকে এই মেয়েকে খুঁজে এনে বিয়ে দিলেন আমার সাথে শুনেছি মেয়ের নাকি ক্লাস নাইনে পড়া মা কীভাবে পারলো এত ছোট্ট একটা মেয়ের সাথে প্রায় তিরিশ বত্রিশ বছরই বয়সী ছেলের বিয়ে দিতে এ যে রীতিমতো বাল্য বিবাহ এই মেয়ের পক্ষের লোকজন ভাই কেমন একটা বয়স্ক দ্বিতীয় পাত্রের জন্য দুই দিনের ভিতরে নিজের মেয়ের বিয়ে দিলেন নাচতে নাচতে তাও আবার বাড়িতে বইয়ে এসে এ তো পুরো উল্টো নিয়ম নিয়ম অনুযায়ী মেয়ের বাড়িতে বিয়ে হওয়া কিন্তু আমার বিয়েতে মেয়ের নিজের পরিবার সমেত ছেলের বাড়ি এসে উপস্থিত বিয়ের শেষে মেয়ের পরিবারের সকল পায়ে হাত দিয়ে সালাম করতে হয়েছে আমাকে রীতি অনুসারে তখন আনোয়ার চাচা আমার একটু দূরে ডেকে নিয়ে মাথায় হাত রেখে বললেন বাবা ভাগনাটা আমার কাছে সেই ছোট্ট থেকে সৎ কাছে এত বড় হইল খুব বেশি একটা আদর যত্ন পায়নি তুমি ওরে দেখে রেখো আর ছোট্ট মানুষ কোনো ভুল ত্রুটি করলে শিখিয়ে পড়িয়ে নিও মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম ঠিক আছে চাচা এই আনোয়ার চাচাই আমাদের পর হয়েও যেন অতি আপন ও কাছের মানুষ আমি তখন অনেক ছোট্ট ছিলাম বাবার অকাল মৃত্যু আমরা সোখাবিত হয়ে পড়লে চাচাই আমাদের পাশে দাঁড়ালো রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন মাকে দেখেছি কিভাবে আমার ছোট বোনটাকে বলে নিয়ে সমস্ত কিছু দেখাশোনা করেছিল জমিদার না হলেও আমাদের জমির অভাব ছিল না সেই জমির ফসল দেখতে আমরা মাসও ঘোড়ার গাড়ি চেপে যেতাম সকালে ফসল দেখতে 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 দুপুর গড়িয়ে যেত আনোয়ার চাচা সময় আমাদের পাশেই ছিলেন গ্রামের দুই পরিবারের মানুষ যখন আমার মৃত পিতার সম্পত্তির উপর লোভ দিয়েছিল জোর করে দখল করতে চেয়েছিল তারা অবশ্য চা আব্বার চাচাতো ভাই ছিল আর মায়ের এক মামাতো ভাই মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল মায়ের উপর লোভ যেন যেমন তেমন এত চাষের জমি বাগান ও পুকুরের প্রতি তার লালসা ছিল বেশি দিন বাড়িতে পুরুষ মানুষের আনাগোনা বাড়তে থাকে নানা অজুহাতে বাড়িতে আসতে থাকে তারা এমনকি আমি জীবনেও যাদের চোখে দেখিনি তারাও হঠাৎ হঠাৎ এসে বাসার ঘরে মায়ের সাথে দরকারি কথা আছে বলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতেন বড় ভাইয়া সে সময় শহরে পড়াশোনা করত উনি হয়তো সামনে নিতে পারতেন কিছু কিন্তু মা ভাইয়াকে একটি কথাও জানায়নি যদি পড়াশোনার ক্ষতি হয় এই ভেবে আর মেজো ভাইয়া তো আমার থেকে দুই বছরের বড় সেও আমার মতোই ছোট ছিল শেষে উপায় না পেয়ে সিংহভাব জমি বিক্রি করে শহরে চলে আসলাম আমরা এতে আনোয়ার চাচা অনেক সাহায্য করেছেন মাকে আমার জীবনে মা কোনো কিছু চাপায় দিলে মায়ের ক সেসব দিনের যুদ্ধের কথা মনে পড়ে আজও তাই হচ্ছে সিগারেট কখন ফুরিয়ে গেছে বুঝতে পারেনি এখন নিচে যেতে বেশি রাত অব্দি ছাদে থাকতে ভালো লাগে না আমার কটা বাজে তা দেখার জন্য পকেট থেকে মোবাইল বের করে দেখলাম রাত একটা পার হয়ে গেছে আর বড় তিনবার কল দিয়েছে মোবাইল সাইলেন্ট ছিল বলে বুঝতে পারিনি তাড়াতাড়ি ছাদের ট্যাপ থেকে পানি নিয়ে মুখ ওয়াশ করে নেমে আসলাম আমার রুমের লাইটটা জ্বালানো তাই কোনো পূর্বাভাস ছাড়াই সরাসরি দরজার পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করলাম বউকে দেখার কোনো ইচ্ছে আমার নেই মায়ের ভুলে অযথা পিচ্ছি মেটা কষ্ট পাবে কিন্তু রুমের খাটটা এমন করে বসানো যে দরজা দিয়ে প্রবেশ করা মাত্র প্রথমে বিছানার দিকেই চোখ পড়বে লাল বেনারসি শাড়ি পরে বিছানার মাঝে বসে আছে ছোট্ট একটা মেয়ে এক হাত ঘুমটা টেনে সে বসে আছে মাথার শেষভাগে একটু শাড়ির আঁচল এটে আছে শুধু ডাগর ডাগর চোখ দুটো ভীরুভাবে তাকালো আমার পানে লাল বেনারসি চোখ লজ্জায় লাল গোলাপি মুখ তার স্পষ্ট রুমে প্রবেশ করা মাত্র নতুন বউ বিছানা থেকে নেমে এসে আদিকালে কুসংস্কারের সূত্র ধরে আমার পা ছুঁয়ে সালাম করার জন্য নিচু হলে আমি সরিয়ে দাঁড়িয়ে বললাম এসব কিছু করতে হবে না রাগান্বিত কণ্ঠ শুনে কিছুটা বিস্মিত ও অবাক হয়ে মেয়েটা আবার বিছানায় মাঝে পূর্বের ন্যায় বসে রইল নাম জানি না মেয়েটার আর জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলাম না এ শুধু নামে মাত্র আমার বউ আসলে মেয়েটা শুধুমাত্র আমার মায়ের পুত্রবধু। আমার মনের বিরুদ্ধে গিয়ে মায়ের এই কাজটা করা পুরোপুরি অন্যায় হয়েছে লাল বারবার সেই স্মরণ করে দিচ্ছে আমায় বসে আছি হঠাৎ মেয়েটা কাপা কাপা বেলায় বলে উঠল আমি ঢাকা শহরে এই প্রথম আইলাম তুমি একটু ভুঁইরা দেখাইবা শহরটা আমায় ভদ্রতা ছিটে নেই দেখছি মেয়েটার মাঝে অপরিচিত একজন পুরুষ মানুষ প্রথমবারে তুমি সম্বোধন করে বসল আর তার কথার একই ছিঁড়ি মূর্খতার তার স্পষ্ট এ কোন মেয়েকে এনে আমার ঘাড়ে চাপালেন মা ভালো লাগছে না এত কিছু ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে পড়লাম কষ্ট যা হবার আমার হবে সোফাতে ঘুমাতে তাছাড়া ওই মেয়ের সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না রাত দুটো বাজে ঘুমিয়ে পড়লাম আমি আর একটা বারের জন্য মেয়েটার দিকে তাকাইনি ঘুমের মধ্যে হঠাৎ পায়ে কি যেন সুসুরি অনুভব করলাম ধর পড়িয়ে দেখি নতুন বউ আমার পায়ের কাছে বসে আছে কি করছেন এত রাতে এখানে ও কিছু না তোমার ঠ্যাং ছুইয়া সালাম করছি ছি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা শেষ করে শেষ পর্যন্ত এই খ্যাত মার্কা কথা শুনতে হবে আমাকে এই মেয়ের কাছে তাছাড়া এমন বাঙাল ভাষা কথা আমি মোটেও পছন্দ করি না এ তো পুরোপুরি বাঙাল ও নয় ভাষাগত সমস্যা আছে যা বুঝলাম খুব জোরে একটা ধমক দিয়েও গিয়েও থেমে গেলাম কেন জানি এত রাতে ঘুম নষ্ট করে দিলে মেটা আমার কাণ্ড জ্ঞানহীন মেয়ে কথাকার শান্তভাবে বললাম যান এখান থেকে বিছানায় শুয়ে শুয়ে ঘুমান তুমি ঘুমাইবা না আমি এখানেই ঘুমাবো দয়া করে আপনি এখান থেকে চলে যান ও ঢাকা শহরের মানুষে তাহলে বিছানায় না ঘুমায় সবাই ঘুমায় এতক্ষণে বুঝবার পাইলাম বুঝতে পারছেন তো ভালো হয়েছে এবার যান তো ঘুমাতে দিন বেশ চেঁচিয়ে উঠে বলে উঠলাম কথাগুলো মেটা চলে গেল এবার বাঁচলাম যাক কিন্তু আর তো ঘুম আসছে না আমার এখন উপায় ঠিক মতো ঘুমাতে না পারলে আবার আমার প্রচন্ড মাথা ব্যথা পরে ছোট্টবেলা থেকে এই রোগ আমার অতি কষ্টে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো মেয়েটির ডাকে তুমি এত বেলা কইরা ঘুমায় থাকো জলদি উঠো কেন কি হয়েছে আমাদের গ্রামে তো এত বেলা অবধি কেউ ঘুমায় না তাই কইলাম কথা বলার সময় আমিও কিছু ভুলভাল ভাষা ব্যবহার করি অনেক সময় কিন্তু দেখছি এক এক সময় এক এক কথা ভাষায় কথা বলে অবশ্য ওর দোষ কোথায় গ্রামের মেয়ে এমনটাই হবে তার ওপর ক্লাস নাইনে পড়া তার থেকে আর কি আশা করা যায় যতই হোক এসব তার দোষ নয় সে কেন আমার বউ হয়ে এ বাড়িতে আসলো শুয়ে আছি সবাই এমন সময় আমিনা চাচির ছোট মেয়েটা এসে দরজার পাশে ডাক দিল ও ছোট ভাই যান বড় মা নতুন ভাবি ও নিচে যাইতে বললেন সকালের নাস্তা খাওয়ারের জন্য ঘড়িতে তাকিয়ে দেখি সকাল আটটা বাজতে এখনো দশ মিনিট বাকি খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম নতুন বউ একটা শাড়ি পরে আছে এলোমেলোভাবে যে কোনো সময় খুলে যেতে পারে দেখে হাসি আসছে আমার একটু না থাক এই শাড়ি নিয়ে আমি মেয়েটাকে কিছু বলবো না একটা সমস্যায় পড়ুক তখন মন খুলে হাসবো সিঁড়ি থেকে নিচে নামার সময় পায়ে শাড়ি আটকে হুড়মুড় করে বলে হালকা চিৎকার করলো মেয়েটা আমি মনে মনে বেশ খুশি কিন্তু সবার সামনে হাসতে পারছি না খুব দুঃখ হচ্ছে নতুন বউ বলে সবাই চিৎকার করলো মা স্বয়ং নিজে এসে তার ছোট্ট বউমাকে কোল তুললেন ফ্লোর থেকে আর বরফের ব্যাগ আনতে বললেন যে কাউকে ফ্রিজ থেকে কোথায় ব্যথা ফেলে বরফের ছোঁয়া দিলে নাকি উপকার হয় সেই জন্য নতুন বৌমা কই লাগছে তোমার মা আহা রে একটু দেখে চলবা না আর অনেক তুইও বা কেমন বউ পড়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি নাকি না মা আমি এই যাচ্ছিলাম ওকে তুলতে থাক আর কিছু বলতে হবে না তোকে আমার কিচ্ছু হয়নি শাশুড়ি আম্মা প্রথম প্রথম সিঁড়ি দিয়ে নামছি তাই তো পুড়ে গেলাম আমাদের বাড়িতে অমন খেলতে গিয়ে কত পড়ে গেছি নতুন ভাইয়ের কথা শুনে সবাই একটু হেসে উঠল কি জন্য হাসল বুঝতে পারলাম না কিন্তু তার পড়ে যাওয়া আমার বেশ ভালো লেগেছে মা সবাইকে থামিয়ে দিয়ে যার যার চেয়ারে বসে নাস্তা করতে বললেন মেয়েটি মায়ের পাশে বসলেন মা আর আদর করে প্লেটে খাবার তুলে দিলেন এ দৃশ্য সহ্য হচ্ছে না আমার কি মেরে বাবা দুই তিনজনের খাবার একাই খেয়ে ফেললো এত রাক্ষসী আমি আবার অতিরিক্ত ভোজন মানুষকে একদম পছন্দ করি না কম খাও সুস্থ থাকো এটাই নিয়ম মা দেখছে সাক্ষাৎ রাক্ষসি এনে নিলে মায় মায়ের প্রতি অনেক পূর্বক কিছু খুব মনে মনে পুষিয়ে রেখেছি কিন্তু কোনোভাবেই সে খুব সরাসরি মাকে দেখাতে পারি না আমার জীবনে কোনো সিদ্ধান্ত মা নেয়নি আজ পর্যন্ত নিজে যা ভালো মনে হয়েছে তাই চাপায় দিয়েছে আমার ওপর এই যে মারাত্মক গণ্যায় আর কত সহ্য করব। মায়ের এমন অত্যাচার আমার জানা নেই শ্রদ্ধা ভালোবাসা আর বিবেকবোধ থেকেই হয়তো আমি শক্তভাবে মায়ের বিরুদ্ধে যেতে পারি না কিন্তু অনেক হয়েছে আর না আমার নিজস্ব একটা চাওয়া পাওয়া আছে মায়ের চাপানো কোনো কিছুই আমি মেনে নেবো না কিছুতেই না এই মেয়েকে মানব না আমি বউ হিসাবে কোনো দিন থাকুক সে শুধুমাত্র মায়ের আদরের বউ হয়ে ড্রয়িং রুমে সবাই গল্প করছে বসে মা সও আমি অফিসের জন্য তৈরি হয়ে তাদের সামনে দিয়ে যাওয়ার সময় মা ডাক দিলেন অনেক আজ কোথায় যাচ্ছিস তুই বিয়ের পর দিন নতুন বউকে রেখে মা অফিসে আমার কিছু কাজ পড়ে আছে সেগুলো আজকে শেষ করতে হবে তোমার বড় ভাইয়া সব দেখে নেবে কাপড় পাল্টে এখন এসে বসো সবার সাথে না মা কাজগুলো শুধু আমার ব্যক্তিগত আমি আসলাম এই কথা বলে মা কি বলে তা শোনার অপেক্ষা না করে বাইরে বের হয়ে অফিসে আসলাম আসলে অফিসে আমার তেমন কাজ নেই বাসায় থাকতে বিরক্ত লাগছিল তাই অজুহাত আশ্রয় নিয়ে চলে আসলাম অফিসে টুকটাক কাজ করতে দুপুর হয়ে গেল বাইরে রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম যদিও অন্যদিন লাঞ্চের জন্য বাসায় যাই আজ গেলাম না মায়ের কথা অমান্য করায় মা হয়তো কষ্ট পেয়েছেন তাই আর দুপুরে খেতেও ডাকলেন না আমায় অফিসে আসার পর ব্যালকনিতে এসে এ পর্যন্ত পাঁচটা সিগারেট শেষ করলাম ভাবছি আর একটা খাবো এমন সময় মায়ের কল আমার মোবাইলে রিসিভ করবো না বলেও নিজের অজান্তে রিসিভটা করলাম মা শুধু তাড়াতাড়ি বাসায় যেতে বলে ফোনটা কেটে দিল মোবাইল রাখতে মেসেজে ইনবক্সের চোখ রাখলাম একটা অপরিচিত নাম্বার থেকে দুপুর একটা দুটো ঠিক তিনটা পরপর তিনটে টেক্সট এসেছে সব টেক্সট জিপি অফার নিজের মোবাইল থেকে ফরওয়ার্ড করে পাঠিয়েছে কে হতে পারে কল দিলাম কিন্তু নাম্বারটা বন্ধ মায়ের কথা শুনে আমি তখনই গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে প্রথমে মায়ের রুমে গেলাম মা বিছানায় শুয়েছেন বলো মা এত তাড়া দিয়ে আসতে বললে কেন আমায় তোমার কি শরীর খারাপ নাকি না বাবা অনেক আমি ভালো আছি তুই কেমন মানুষ বলতো নতুন বউটাকে একা রেখে সারাটা দিন অফিসে কাটালি ওকে তো তোর সময় দেওয়া উচিত অচেনা জায়গা না জানি কখন কি করে বা কেঁদেই ফেলে মেটা যা তুই বৌমাকে সময় দে এখন ঠিক আছে মা তুমি বিশ্রাম নাও বলে চলে আসলাম বেশ গরম লাগছে আজ তাই আবারও গোসল দিলাম রুমে মেটা নেই তাই শান্তি ওই মেটাকে দেখলে আমার গা জ্বলে এখন বিকাল শেষ হতে চললো এই সময় ছাদে কাটাতে বেশ ভালো লাগে আমার ছাদে ওটা মাত্র দেখলাম নতুন বউ বাড়ির ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে খেলা জুড়ে দিয়েছে তাও আবার লাগানো গাছের পাতা ফুল ছিঁড়ে এঁকি আমার পিচ্ছি ভাতিজি ভাগ্নি তিনটার সাথে দেখছি মর্ম ভাতিজাও যোগ দিয়েছে যে কিনা এবার এইচএসি পরীক্ষা দিবে আর মেটা তো আছেই কোমরে শাড়ি বেঁধে পা ছড়াই দিয়ে লেফটে মাটিতে বসে মেটা রান্না খেলছে খেলা ভাত বালু দিয়ে ব্লাউজের গলা এত বড় যে মেটার কাঁধে একটা তিল আছে এটা পর্যন্ত দেখা যাচ্ছে মর্ম তার অনেক কাছে বসে আছে কি বলে যেন মর্ম হাত ধরে ঝাঁকাচ্ছে মেটা। এই ব্যাপার একটু কেমন লাগছে আমার কাছে চোখ ফিরিয়ে নিলাম মেটার কাছ থেকে তখনই আবার সেই অপরিচিত নাম্বার থেকে টেক্সট আসলো ওপেন করে দেখলাম আজকের অফার তিন টাকায় সত্তর পয়সা দশ মিনিট কিনুন মেয়াদ ছয় ঘন্টা এ কোন পাগলের পাগলামি অযথা টেক্সট আস যা দিয়েই যাচ্ছে কল দিলাম আবার বন্ধ মেয়েটা আমাকে কেবল দেখতে পেলো এতক্ষণ খেলায় মগ্ন ছিল এই যে আমাদের সাগাই আইছে ভাত তরকারি খাইতে দিই তারে চলো সবাই এ কথা চিল্লাই বলতেছে যে আমার দিকে বাম হাতের একটা আঙুল তুলে আজব মেয়ে মানুষ একবার মেয়েটার দিকে তাকায় আবার চোখ ফিরিয়ে দিল এনে তোমার খাবার একই করছেন আপনি আমার এত পছন্দের কালো গোলাপ ফুলটা ছিঁড়ছেন আবার আমাকেই খেতে বলছেন ডান হাত দিয়ে খেলার মাটির পেটটা ফেলে দিলাম সজরে রাগে আমার মুখের আকৃতি ওর একটু রকম হয়ে গেল আমার সামনে থেকে চলে যান আপনি যে গাছ থেকে ফুল ছিঁড়ে মিথ্যে খেলায় মেতে উঠেছেন সে তো মানুষ নামে অমানুষ সামনে থেকে না গিয়ে বেশ একটা মায়া ভাব নিয়ে মেটা আমার পানে চেয়ে থাকলো অসহ্য লাগছে এই ডাকর ডাগর চোখের চাউনি সাথে সাথে সেখান থেকে নেমে আসার সময় মেটাকে ধাক্কা মেরে চলে আসলাম ও মাগো বলে চিৎকার করে উঠলো মেটা। আমি পিছন ফিরে না তাকিয়ে চলে আসছি বাকি সবাই নতুন বউ নতুন বউ বলে শুরু করে দিল রুমে এসে অবেলায় শুয়ে পড়লাম আচ্ছা আমি কি মেটাকে ফেলে দিয়ে ঠিক করলাম নাকি ভুল বুঝতে পারছি না সে যাই হোক আমার বাগানের ফুল দিয়ে পিকনিক করার শক্ত মিটছে তার এবার হঠাৎ মায়ের কথা মনে হতে একটা লজ্জা কাজ করলো ভিতরে কি জবাব দিব মাকে যদি জিজ্ঞাসা করে নতুন বউকে কে কেন দিলাম আর তারপর তাকে দেখলাম না কেন এরে আগে ভাবিনি যা হবার হবে মাথা গরম হচ্ছে আমার এখন ওয়াশরুমে ভরসা সেখানে একটা সিগারেট খেতে হবে সন্ধ্যার পর রুম থেকে আর বের হলাম না নতুন বউ একেবারের জন্য আসেনি আর তার কি ক্ষতি হলো জানার জন্য মন কেমন করছে আমার হঠাৎ এটা কি স্বাভাবিক মনুষ্যত্ববোধ রাতের খাওয়ার পর মা আমাকে আলাদাভাবে ওনার রুমে ডাকলেন নতুন বউকে ধাক্কা মারার ঘটনা নিয়ে নিশ্চিত উপদেশ আর কিছু করে ভালো হয়ে যেতে বলবেন অনেক আজ বিকেলে নতুন বউকে ছাতে হুজটকে খেয়ে পড়ে গেল তুমি কি তখন সেখানে ছিলে কি জবাব দিব তার চেয়ে চুপ করে থাকি মা আবার বলতে শুরু করেন বৌমার কোন ছিলে গেছে অনেকটা রক্ত ঝরে গেছে ক্লাস নাইনে পড়া মেয়ে অমন একটুখানি হোঁচট খেয়ে পড়তেই পারে মা ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষা বোমা গেল বছরে দিল নানু বাড়ি আর বাবার বাড়ি করতেই করতেই দুই বছর পড়াশোনা পিছিয়ে পড়ে সৎ মায়ের কাছে বড় হয়ে উঠছে বুঝতে পারছ কতটা অবহেলা আর কষ্টে দিন পার করছে আমি বৃদ্ধা হয়ে যাচ্ছি কবে মরে যাব ঠিক নাই ওই মেয়েটার সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে এখন থেকে আর কাল কাছের কোনো স্কুলে ভর্তি করিয়ে নিও বউমাকে এখনও সময় আছে ক্লাস টেনে ভর্তি হবার আর শোনো বাবা মা মরা গ্রামের মেয়ে এত সহজে সেই গ্রামের আচার আচরণ কথাবার্তা ছাড়তে পারবে না সে দায়িত্ব তোমার ওপর ছেড়ে দে নতুন বউকে ঠিকঠাক সব কিছু শিখিয়ে নিব আমি ঠিক আছে মা আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে হাফ ছেড়ে বাসলাম কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়েটা মাকে মিথ্যে বললো কেন সে হুচট খেয়ে পড়ে গেছে আসলে তাকে তো আমি ফেলে দিয়েছিলাম সে না হয় মিথ্যে বলল আর বাকি পিচ্ছিগুলো মর্ম ওরা কি সবাই মিথ্যে কথা বলবে মাকে যাই রুমে মেয়েটাকে কতখানি আঘাত পেয়েছে মানবতা মানবতার খাতিটি জিজ্ঞাসা করি। এ মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখছি কি বাজেভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়েছে আমিও সোফায় শুয়ে পড়লাম তখন দেখছি এক অপরিচিত নাম্বার থেকে চারটা টেক্সট দিয়েছে কি টেক্সটা দেখলাম না অযথা সময় নষ্ট সকালে উঠে মেটাকে গাড়ি করে নিয়ে স্কুলে ভর্তি করালাম আসার সময় হঠাৎ মেটা আমার গায়ের উপর বমি করে দিল কোনো রকমে নিজের রাগ সংবরণ করলাম পানি দিয়ে যতদূর সম্ভব নিজেকে পরিষ্কার করে নিলাম অতিরিক্ত খাবার খেয়ে কে আপনাকে গাড়িতে উঠতে বলছিল খাবার নয় গাড়িতে বেশিক্ষণ বসে থাকলে আমার বমি হয় আপনার এই সমস্যাটা আমাকে আগে বলতে পারতেন ওষুধ খেয়ে দিতাম যা হবার হয়েছে এরপরে গাড়িতে ওঠার আগে মনে করতে ওষুধ খেয়ে নেবেন মেয়েটা আর কোনো কথা না বলে চুপ করে রইল আজ আর মা অফিসে যেতে দিলেন না আমায় বাসায় বসে শুয়ে কাটালাম সেই অপরিচিত নাম্বার থেকে সতেরোটা টেক্সট জমা হয়েছে কোনো কাজ নাই তাই টেক্সটগুলো দেখছি সবগুলো জিপির এস এম কিন্তু চোখ আটকে গেল একটা টেক্সট দেখে শুরুতে জিপি অপার লেখা থাকলো আমি অনেক বিপদে পড়েছি অনেক তোমার সাহায্যের প্রয়োজন কাল সকাল দশটায় পার্ক সেই পার্কটাতে চলে এসো কথা আছে পড়তে গিয়ে বুকটা মোটর দিয়ে উঠলো রিমা আজ ছয় বছর পর আমাকে স্মরণ করেছে আমি যাব কাল এখন ছুটে যেতে ইচ্ছে করছে রিমার মুখটা এক নজর দেখার জন্য ও কেমন আছে কোথায় আছে জানতে ইচ্ছে করছে আমাদের কলেজের পা পাশের লেকের ছোট্ট একটা পার্ক আছে সেখানে প্রায় বসে গল্প করতাম আমি আর রিমা আমাদের শেষ দেখা হয়েছিল সেই পার্কে আমিও একটা টেক্সট করলাম ওর কি সমস্যা জানতে চেয়ে আর কেমন আছে সে রিপ্লাই দিল কাল দেখা করে সব বলবো সামনাসামনি সময় সেই পার্কে গিয়ে বসে আছি রিমা দশ মিনিট দেরি করে আসলো ঠিক আগের মতো চোখের নিচে হালকা কালো কালির মতো দাগ ছাড়া রিমা আগের মতোই দেখতে আছে এখনও রিমা নতুন ওভাবে এস এম এস না দিয়ে সরাসরি তো আমাকে কল দিতে পারতে সরাসরি কল দেই নেই তুমি কোথায় কখন থাকো তাছাড়া তোমার বউ সঙ্গে থাকলে ব্যাপারটা কেমন হয়ে যেত তাই রাখো তো আমার বউ এর কথা তোমার কথা বলো কি হয়েছে কেন তোমার বউয়ের কথা রাখবো বলো শুনি কেমন কাটছে তোমার সংসার জীবন সে তো পরে শুনবো আগে বলো তোমার কথা বলো রিমা তোমার স্বামী চাকরিটা চলে গেছে অনেক আর্থিকভাবে অনেক সমস্যায় পড়েছি আমরা তুমি যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো তোমাদের কোম্পানিতে বড় ভাইয়া তোমাকে ভালোভাবে চেনে তাই আমাদের কোম্পানিতে হবে না দেখি আমি একটা ব্যবস্থা করে নিব আজকালের মধ্যে তুমি নিশ্চিন্তে বাসায় যাও আমি অফিসে যাব এখন অফিসে এসে আমার বন্ধু রাসেলের কথা সাথে কথা বলে ওর কোম্পানিতে রিমার একটা চাকরির ব্যবস্থা করে রিমাকে জানালাম রিমা খুশি হয়ে বারবার ধন্যবাদ দিতে থাকলো যতক্ষণ কথা বললাম মোবাইলে ততক্ষণ চাকরি পাওয়ার সুবাদে একদিন কফি খাওয়ার আহ্বান জানালো রিমা আমাকে রিমার দাওয়াত মুখে গ্রহণ করে নিলাম আমি কথা বলার শেষে ভাবছি আজ যদি রিমার সাথে আমার সম্পর্কটা মান মেনে নিতেন তাহলে এত কষ্ট পেতে হতো না আমায় আর রিমাকে বাসায় এসে দেখলাম মেয়েটাকে মম বসে পড়াচ্ছে টেবিলে অঙ্ক করাচ্ছে আমাকে দেখে মম বলল ছোটো চাচু নতুন বৌমা কিন্তু পড়াশোনার প্রতি বেশি আগ্রহ আর দাদি বৌমাকে পড়াশোনার দায়িত্বটা আমাকে দিয়েছে বলে আসতে থাকলো মেয়েরা তখন মর্মর একটা কান টেনে বলল ছেলে যখন মায়ের থেকে বড় তখন ছেলেকে তো মাকেই পড়াবে আহ ছোটো বৌমা লাগছে ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে পড়ো আমি গেলাম শেখে চাচু তুমি বসো আমাদের সাথে না রে আমার এখন বিশ্রামের প্রয়োজন আমি রুমে গেলাম তোরা পর কেন জানি মর্মের সাথে নতুন বউয়ের হালকা খুনশুরিটা গায়ে বাজছে আমার অনেকদিন কেটে গেছে এর মধ্যে একদিন পর রিমা কল করে আমার ভালো মন্দ খোঁজ নেয় আমিও নেই নতুন বউ আগের মতো করে আর কথা বলে না আমি এখন সোফা ছেড়ে খাটে ঘুমাই কিন্তু দুজনে দুপাশে মুখ ফিরে হঠাৎ কখনো নতুন বউ আমার দিকে তাকে সুচিতমিশ সুচিস্মিতার মতো হাসি দিলেও সে চমৎকার হাসির মায়ায় পড়তে দেয়নি নিজেকে সঙ্গে সঙ্গে পাশ ফিরে শুয়েছি মায়ের প্রতি সুপ্ত ক্ষোভের কারণে হয়তো মন থেকে মেয়েটাকে মেনে নিতে পারছি না আমি এতদিন নতুন বউয়ের নামটাও জেনে নিয়েছি আমি মায়া মেজ ভাইয়া ভাবির গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে অস্ট্রেলিয়ায় মা খুব কান্নাকাটি করছে গত বছর আমি অস্ট্রেলিয়ায় ওদের ওখান থেকে ঘুরে এসেছি তাই ওদের কাছে আবার মা আমাকেই পাঠালেন এদিকটা বড় ভাইয়ে সামলে নেবেন বলে আসার সময় মায়াকে ভালোভাবে একটা কথাও বলে আসেনি মুখটা অন্ধকার করে রাখছিল আমি চলে আসছি বলে এখানে আসার পর রোজ দুই থেকে তিনবার টেক্সট দেয় মায়া আই মিস ইউ আই মিস ইউ এছাড়া আর কিছু বলে না আমিও দুই একটা ইমোজি দিয়েই হাসির মোবাইলে কথা বলার সময় আপনি সম্বোধন করে এখন আমায় খুব বেশি কথা না বললেও টুকটাক কথা বলে মায়া এখন সব সময় মায়ের কাছে কাছে থাকে মায়ের ওষুধ খাওয়ার সময় সকল দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে সাথে কথা হলেও বউটা এটা সে তো ভালো বলে অর্ধেক সময় পার করেছে দেশে মা অসুস্থ হয়ে আইসিউতে গত দুই দিন থেকে মায়া কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ছে মুখ থেকে তার কথা বেরোয় না মা নাকি তার কথা বলতে পারে না কাউকে চিনতে পারে না শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে সাত দিন পর মেজ ভাই ভাবিসহ বাংলাদেশে আসলাম মা এখন বাড়িতে শয্যা আমাদের দেখে কেঁদে উঠল মা কিন্তু কথা বলতে পারে না আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না মায়াও কাঁদছে সে রাতে মা আমাদের পৃথিবী ছেড়ে পারাপার চলে গেলেন চারিদিকে শুধু এখন কান্না আর কান্না মায়াকে সামলানো যাচ্ছে না মাকে সে অনেক বেশি ভালোবাসত মেয়েটা মা ছাড়া আমার নিজের পৃথিবী শূন্য নিজেকে সবচেয়ে অসহায় লাগছে এভাবে হঠাৎ মায়ের চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারছি না নিবার কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে এর মধ্যে অনেক বলার পরেও ওর সাথে দেখা করতে পারিনি একদিন সবাই মিলে একসাথে থাকলেও আজ বাসায় আমি আর মায়া ছাড়া কেউ নেই আমাকে একলা পেয়ে বুকের উপর আশ্রে পড়ে ডুবড়ে কেঁদে নিল নিজের মাকে এতদিন পর পেয়েও আবার হারালো সে এতটাই হতভাগ্য তা বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আমার চোখে পানি পড়ছে সারটা বেশ শক্ত করে খামচি দিয়ে ধরে রেখেছে মায়া আমার বুকের লোমগুলো খামচির শিকার বেশ ব্যথা লাগছে আমার চোখের পানি মুছে দিলাম মায়ার কান্নার পর মায়াকে এতটা মায়াবি লাগছে যে চোখ ফেরাতে পারছি না আমার মেটা আমার বুকে মুখ লুকালো তার ঘন ঘন শ্বাস আমার ভিতরে কম্পন তুলে দিল বেঁধে দিলাম আজ রাতে আমার আষ্টে পেষ্টে কামনার আবেগ ভালোবাসা ও হিংস্রতায় সকালে উঠে রিমার সাথে দেখা করতে গেলাম ম্যাগের রেস্টুরেন্টে রিমা আমার হাত ধরে অনেক কান্নাকাটি শুরু করলো এখন তার কি হবে সেই কথা বলে চলো অনেক আমরা দূরে কোথাও পালিয়ে যাই নিজেদের মতো করে বাঁচি তাছাড়া আমাদের তো স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে এখন একটা সুযোগ হয়েছে দুজনের এক হওয়ার এসব কী বলছো তুমি রিমা আমি বিবাহিত বাসায় আমার বউ আছে আমি কিছু বুঝি না তুমি যেভাবেই হোক আমাকে তোমার নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দাও প্লিজ অনেক এই কথা বলে আরও জোরে হাত দুটো চেপে ধরলো রিমা আমার তুমি শান্ত হও আমি দেখি তোমার জন্য কি করতে পারি আজ উঠলাম মোবাইলে কথা বলবো রাতে তোমার সাথে এখন বিপদে পড়লাম আমি একদিকে প্রথম প্রেম এদিকে নতুন বউ যার প্রতি কেবল ভালো লাগার সৃষ্টি হয়েছে আমার কি করবো কিছু বুঝতেছি না তবে রিমার পালটা একটাই ভারী হয়ে আসছে আমার হাজার হোক আমার প্রথম ভালোবাসা যার জন্য হারপিক পর্যন্ত খেয়েছিলাম কিন্তু তবুও মা ছিলেন রিমার ব্যাপারে আর যখন সুযোগ এসে মাও পৃথিবীতে নেই আর তখন আমি অন্য কোথাও বাধা পড়ে আছি মায়া এখন আমাকে চোখে হারাতে লাগলো সময়ে অসময়ে বুকের ভিতর মুখ লুকায় মেটা নিবার সাথে ইদানিং যোগাযোগ বেশি হয়েছে আমার অফিস গেলে সারাক্ষণ ওর সাথে কথা বলে আজ প্রথম প্রেমের টান বলে কথা এতদিন পেয়েছি সব কিছু যেন নতুন লাগে আগের মতো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম মায়াকে ডিভোর্স দিয়ে ভালো কোনো ছেলের সাথে নিজের দায়িত্ব দিয়ে বিয়ে দিব ভাবা সহজ কিন্তু মায়াকে রাজি হবে এতে মহা চিন্তায় পড়ে গেলাম বাসা থেকে মায়াকে তাড়িয়ে রিমাকে বিয়ে করে আনব এখন থেকে রিমা সাথে খারাপ ব্যবহার করব। খুব খারাপ বাসায় যাওয়ার পর মুখে রাগ ভাব নিয়ে আসি কিন্তু মায়া আজ অনেক বেশি হাসি খুশি দেখাচ্ছে কই গো শুনছ শোনেন এই ঢং বাদ দিয়ে বলো কি হয়েছে আমি মা হতে চলেছি গো বলে ওড়নাটা মুখ দিয়ে ঢেকে আমাকে খুশিতে জড়িয়ে ধরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। এখন কি হবে আমার রিমার? এ জীবনে কি আর রিমাকে আমি আপন করে পাবো না? রিমাকে সময় বুঝে বললাম মায়া conceive করেছে। রিমা জানতে চাইলো কত মাস হয়? কিন্তু আমি বলতে পারলাম না। কাল রিমার সাথে দেখা করতে হবে আমার এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত আমি। রিমার সাথে দেখা করার পর সে আমাকে কিছু মিষ্টি জাতীয় আর তরল জাতীয় ওষুধ দিল এসব খুব সাবধানে মায়াকে খাওয়াতে হবে তাহলে পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সাথে সেও অসুস্থ হয়ে যাবে আর সন্তান যদি জন্ম দিতে মায়া অক্ষম তার শারীরিক দুর্বলতার কথা বলে ডিভোর্স দিবে ব্যাস তারপর শুধু তুমি আর আমি সুখের সংসার বাঁধব ওসব নিতে আমার হাতটা কেঁপে উঠলো কিন্তু রিমার মুখটা দেখে মায়ার কথা ভুলে গেলাম বাড়িতে এসে মায়াকে একটা মিষ্টি খাওয়ালাম দিলাম আর তরল ওষুধটা কীভাবে খাওয়াবো সে কথা ভাবছি সেদিন সন্ধ্যা থেকে মায়া খুব বমি করা শুরু করলো ভাবলাম কাজ হয়ে গেছে রিমাকে ব্যাপারটা জানাতে ভুললাম না পরদিন রিমা কোনো একটা বিপদে পড়েছে বলে জরুরি ওর অফিসের সামনে যেতে বলল গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি রিমা আর ওর ম্যানেজার কোম্পানির ম্যানেজার গলায় ফুলের মালা দুজন দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে এসব কি রিমা চিৎকার করে উঠি রিমা আমায় চিমকি কেটে বলে আস্ত মিস্টার অনেক নইলে যে তোমার চরিত্রের কথা সবাই জেনে যাবে কেন এই শয়তানির খেলা আর বিশ্বাস করলে আমার সাথে তুমি জবাব দাও আমি কিছু করিনি এসব তোমার অতীতের কর্মফল অনেক আমিও অপেক্ষা করছিলাম তোমার জন্য ছয় বছর আগে কিন্তু তুমি কথা দিয়েও আসো আমি শুধু তোমার ধ্বংস দেখতে চেয়েছিলাম আজ আমি সফল হাহা সহ্য করতে না পেরে রিমাল গালে একটা সজরে থাপ্পড় মারি এই ডাইনির জন্য আমার নিষ্পাপ আমার নিষ্পাপ নতুন বউ মায়াকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছি আমি আমার যে কোনো ক্ষমা নেই কীভাবে এ মুখ আমি মায়াকে দেখাবো তখন কয়েকজন মানুষ রিমাকে থাপ্পড় মারার জন্য আমাকে মারতে তেরে আসে কয়েকটা মাইরও পড়ে আমার গায়ে সেখানকার কেউ একজন আমাকে গাড়িতে বসায় নিয়ে দ্রুত চলে যেতে বলে পুরো শরীর ঘামে ভিজে গেছে সেই সাথে কাঁপছে বারবার মনে হচ্ছে আমার মায়া বেঁচে আছে তো হঠাৎ আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে আছি ক্যালেন্ডারে চোখ পড়ায় সত্যি হারায় ফেললাম যেন দুই সাল থেকে এখন দুই সাল কি করে সম্ভব নতুন বউ আমার বেডের সামনে চেয়ারে বসে আছে কিছুতেই নতুন বউয়ের নামটা মনে করতে পারছি না আমি অত অন্যায় করেছি আমি নতুন বউয়ের সাথে উঠে বসতে গেলেও নতুন বউ এসে বলে আপনি এত তাড়াতাড়ি বসতে পারবেন না ডাক্তার বলেছে যে আছি নতুন বউয়ের পানে বলি যায় ফুটো ফুটো হচ্ছে কষ্টে আমাদের সন্তানের কথা ভেবে সে কি পৃথিবীতে আছে নাকি অন্য কিছু পায়ে কোনো শক্তি নেই আমার বুঝতে পেরেও চোখে পানি চলে আসে নতুন বউ পাশের বেড থেকে একটা গোলমুলো কিউট ছোট্ট বাচ্চা এনে আমাকে দেখিয়ে বলল আমাদের মেয়ে দুই মাস বয়স দুহাতে মেখে ধরে কাঁদতে থাকলাম নতুন বউয়ের চোখের পানি মুছে দিলাম পরে জানতে পারলাম মারাত্মকভাবে কার অ্যাক্সিডেন্ট করি সেদিন আমি মাথার এক থেকে অনেক রক্তক্ষরণ হয় আর এক পাশের রক্ত জমে থাকে আঘাতে তাই জ্ঞান শক্তি ছিল না দশ মাস আমার একটা পা ভেঙে গেছে খুব বাজেভাবে সেখানে লোহার রড সাপোর্ট দিয়ে রাখা আছে আর একবার অপারেশন করতে হবে কিছুদিন পর তারপর আমি হাঁটতে পারবো এখন হাঁটতে চাইলেও পারবো না দুঃখ করলাম না যে পাপ করতে যাচ্ছিলাম আমি বেঁচে আছি এতে আল্লাহর হাজার শুক্র আদায় করি হাসপাতালে আর কয়দিন থেকে বাসায় ফিরে আসি নতুন বউয়ের নাম এখনও স্মরণ করতে পারিনি আমি লজ্জায় জিজ্ঞাসাও করতে পারছি না থাকছে আমার নতুন বউ হয়ে নতুন বউ আমাদের মেয়ের সাথে একসাথে হাঁটতে শেখাচ্ছে এখন সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুটি ক্ষমা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং